হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচপিজি ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা হচ্ছে কপালিয়ার বিখ্যাত পূজা মহামায়া অর্থাৎ কাউটে পূজা নিয়ে। তো এটা হচ্ছে ডিসেম্বর মাসে অগ্রহায়ণ মাসেই হয়েছিল। এখানে হচ্ছে মোটামুটি সব কিছুর মেলা বসে, মানে আপনি যা চাইবেন সব কিছু। তো এইটা হচ্ছে সেই মহামায়া পূজার গেটটা। এটা একটু মায়াপুরের মন্দিরের আদলে করার চেষ্টা করছে, ততটা কাছাকাছি না হলেও মোটামুটি ভালোই, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে পাবেন হচ্ছে এই যাত্রাপালা এবং কালচারাল প্রোগ্রাম অর্থাৎ পূজার 7 দিন যে প্রোগ্রামগুলো হয় তার কিছু কিছু ক্লিপ দেখতে পাবেন। এবং ইন্টারেস্টিং একটা জিনিস যেটা হচ্ছে যে খেলা হয়, ছেলেদের খেলা, মেয়েদের খেলা অর্থাৎ মহিলাদেরও খেলা হয়, ছোট বাচ্চাদেরও খেলা হয় এবং ছেলেদেরও খেলা হয়। এবং এখানে মজার জিনিস হয় সেটা হচ্ছে টেকটেক খেলা হয়, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাডুডু। বিবাহিত দল প্লাস অবিবাহিত দল এই ভার্সনে খেলা হয়, দুটা দলের মধ্যে এরকম দল থাকে। তো দেখতে পাবেন সব কিছু। তো এই দেখেন লাইটিং কত সুন্দর করে করছে, জলের উপর রিফ্লেকশন পড়তেছে এবং এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে মেলাগুলো আপনারা ঘুরে দেখালাম। তো এখন চলেন আপনারা দেখুন যাত্রাপালা। তো যান যাত্রাপালা দেখে আসুন। যে ভাইটাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সে আমায় বলছে আমি নাকি ওর দাদা নই। না, তুমি আমার দাদা নও, আমি তোমাকে চিনি না আর কোনোদিন দেখেছি বলে। দেবতা হওয়ার এতটুকু স্বাদ আমার নেই, আমি শুধু আমার ছোট ভাই ভানুর ভালো দাদা হয়ে আর আমি কিচ্ছু চাই না। আমার ভাইয়ের ভুল একদিন নিশ্চয়ই ভেঙে যাবে। দেখতে দেখতে বোর হয়ে গেলেন যাত্রাপালা, তো যান একটুখানি মিষ্টি খেয়ে আসুন। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের মজা করার জিনিস আছে, যেরকম হচ্ছে নৌকা, আপনারা নৌকায় উঠতে পারেন, দেন হচ্ছে গুলি মারতে পারেন বন্দুক দিয়ে, বা আপনারা এখান থেকে আপনাদের ঘরের প্রয়োজনীয় সকল জিনিসপাতি কিনে নিয়ে যেতে পারেন যেগুলো আপনাদের লাগতে পারে। তো এইখানে বললাম না, সব কিছু রকমের জিনিসপাতি পাওয়া যায়, আপনার যা লাগবে ঘটি বাটি গামছা সব কিছু আপনি পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে দুইটা নৌকা আসছিলো এবার, মানে উঁচু থেকে নিচু যে আপ ডাউন করে, এই যে এই নৌকাগুলা এই যে এমনি এমনি করে চলে। তো উপরে যে একদম যে মাথার ওই ওই মাথায় বসে যেভাবে স্পিড দেয় মনে হয় যে মানে হাড় ধূপ করে খুলে সামনে চলে আসলো। তো এখানে আপনারা চাইলে ফার্নিচারের দোকানও পেয়ে যাবেন, এই যে ফার্নিচারের দোকান। তারপরে বললাম জুতা, দেখেন জুতার দোকানও আছে। দেন দেখতে পাবেন এই যে জামা কাপড়, জামা কাপড়ের দোকানও আছে। তো শীত যেহেতু তো ওই জন্য শীতের জামা কাপড় এখানে বেশি ছিল। পরে পরিবারের সবাই একটু ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সবাই চলে আসলো হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো তারপর সবাই মোটামুটি খাওয়া দাওয়া করলো, তারপরে সবাই এখানে খাওয়া দাওয়া করলো, আমরা এখানে হালকা একটুখানি গল্প টল্প করে পরে চলে গেলাম বাড়ির দিকে। আমার তো দোল নাই ওঠার অত কোনো সাহস নেই, দেখেন আমি কীভাবে চোখ মুখ বেঁধে রাখছি, কারণ আমার তাকাইলেই ভয় করতেছে, মনে হইতেছে যে এখনই ধূপপুষ করে সামনে পড়ে যাব। তো এই যে আমার ননদগুলার সাথে আমি একটুখানি উঠছিলাম দোল নাই, তো এত ভয় পেতেছিলাম কি আর করা। তো এই যে উঠলাম, উঠে উঠে রাইডটাও শেষ হয়ে গেল খুব জলদি। তবে ওই যে একজন ভয়ে কী করতেছে দেখেন, মা মুখ লুকাই রাখছে এই তো। তো অনেকেই আছে এই রাইডটা খুব পছন্দ করে, বাট যাদের একটু হাড় দুর্বল বা যাদের একটুখানি হাইট ফোবিয়া আছে ওরা এটার থেকে দূরে থাকবেন, কারণ এটা একটু ওরকম টাইপের। 3 দিন যেহেতু যাত্রা হয় তো আমাদের এর মধ্যে একদিন দিদা মা মামি এরাও আসছিল, তো সবাই মিলে একসঙ্গে যাত্রা দেখলাম আমরা একটু বসে বসে।
যে মা জারটা দেখতেছে, তার পাশে এখানে দিদাও বসে আছে। এই যে দিদা, হাই দিদা, তাকায় না দিদা। আর এই যে মামি বসে আছে, তারপর দিদা বলুন দিদা তাকাও, তারপর দিয়ে একটুখানি তাকাইলো, এই যে হাই দিদা। তারপরে সবাই একসঙ্গে বসে বসে জারটা দেখলো একটুখানি। তো এই যে শুরু হয়ে গেল আমাদের সর্বশেষ দিনের বিশেষ আকর্ষণ, খেলাধুলা। এখানে ছোট বাচ্চাদের খেলা হচ্ছে, এটা ছিল বিস্কুট দৌড়। তারপরে হলো বাচ্চাদের মোরগ লড়াই, যেটা হচ্ছে খুবই মজার। এবং এখানে একটা মজার ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, এখানে একটা মেয়ে লাস্ট অব্দি টিকেছিল। দেখেন কতগুলো এখান থেকে বাছাই করতে করতে একটা লাস্টে মেয়ে এবং ছেলে টিকেছিল। তো মেয়েটা অ্যাকচুয়ালি গায়ের জোরের থেকে মেইনলি বুদ্ধির জোর দিয়ে বাঁচতেছিল। যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মেয়েটা কিন্তু বুদ্ধির জোর দিয়ে বেঁচে যাচ্ছে। তো মোটামুটি গায়ের জোর থেকে কিন্তু বুদ্ধির জোর আসলে অনেক বেশি। তো এখানে হচ্ছে পরে একটা ছেলে ফার্স্ট হয়ে গেছিলো যদিও, কারণ ওকে ধাক্কা দিয়ে দিছিল ফেলে। তো এরপরে হচ্ছে শুরু হবে মহিলাদের প্রতিযোগিতা, এখানেও বেশ কিছু ইন্টারেস্টিং প্রতিযোগিতা আছে। তারপরে হচ্ছে শুরু হবে হচ্ছে ছেলেদের প্রতিযোগিতা, আর এখানে টেক টেক খেলা তো অবশ্যই আছে। তো আমিও কিন্তু খেলায় নাম দিছিলাম এবং আমরা সবাই মিলে একসঙ্গে বসে বসে দেখতেছিলাম মা দিদা। এটা মজা খেলা, যেটা হচ্ছে যে পিছনে একটু বাঁশ বেঁধে দেয় এবং বোতলের মধ্যে বাঁশ ঢুকাইতে হয়। এটা হচ্ছে মহিলাদের খেলা শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে স্বর্গের সিঁড়ি নামক খেলা। এক ধাপ করে আগায় দিবে ইট এবং পাড়া দিয়ে দিয়ে সামনে চলে যাবে অন্য একজন পার্টনার। তো এরপরে শুরু হয়ে গেল হাঁস খোঁজা, সবার চোখ বেঁধে দিবে এবং হাঁস খুঁজতে হবে। দেখেন ওই যে একটা হাঁস দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে কি ওই যে কোনায় ধরে ছুটে মারলো, এই হাঁসটাকে হচ্ছে ধরতে হবে। তো চোখ বাঁধা অবস্থায় যে ধরতে পারবে সেই হচ্ছে গিয়ে এই হাঁসটার মালিক হয়ে যাবে। অর্থাৎ এই হাঁসটা নিয়ে যা খুশি তাই করতে পারবে, রান্না করে খাইতে পারবে বা পুষতে পারবে, এনিথিং। তো এখানে যদি কেউ কাউকে যদি সন্দেহ করা হয় যে না এই যে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে ওই মেয়েটা কিন্তু দেখে দৌড় দিছে, তো ও কিন্তু আনকোয়ালিফাইড হয়ে গেল। তো এরকমভাবে আর কি। তো এই যে টেকটেক খেলা শুরু হয়ে গেছে, এই দেখেন ছুঁয়ে দিয়ে চলে আসবে, ধরে রাখতে পারলে হচ্ছে মায়ের, আর না ধরে রাখতে পারলে তো জেতা। তো এরকম খেলা দেখলাম আমরা। এবার লাস্টে ওই দিন প্রোগ্রাম ছিল সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম, এইখানে অনেক মজার মজার জিনিস হয়। তো আমার ফ্রেন্ডরাও আসছিলো, তো আমার ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডের খুব ভালো আড্ডা টাড্ডা জমলো। এরপর আমরা সবাই মিলে আবার একসাথে উঠলাম দোলনায়। আমি তো এমনিই ভয় পাই, আবার উঠছি সবাই মিলে একসঙ্গে দোলনায়, মানে জাস্ট কাজ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে যে ধুর আবার হাট খুলে হাতে চলে আসলো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে আমরা একটু মজার কাহিনী করলাম, সেটা হচ্ছে যে বন্দুক শ্যুট করলাম, বেলুন ফাটালাম ঠাস ঠুস করে। ওই দেখেন একটা বেলুন ঠাস করে ফেটে গেল। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে ফাটালাম, আমিও ফাটালাম, আমি মোটামুটি পারছিলাম বেলুন ফাটাতে। তো দেখেন কালচারাল প্রোগ্রাম উপভোগ করুন। ওরে আমার কৃষ্ণ সখা, আর আল্লাহ নবীর গান, পিতা লিয়ার শান, কে বলে হারাম সে কবি, বুঝে ফেল বাদ, হারাম পাও তোমরা কেন, না বুঝে ফেল বাদ, হারাম পাও তোমরা কেন, এ গান শুনেছে নবী, তোমায় করে যে ছারখার, তালির আওয়াজ শুনতে চাই, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছারখার, তোমার মতো কে আর বলে কৃষ্ণ আমার, আরেকবার ওরে, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছারখার, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছারখার, তোমার মতো কে আর বলে কৃষ্ণ আমার, ওরে ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছারখার, আর তোমার মতো কে আর বলে কৃষ্ণ আমার, বাজাও ও রাধে। বাজারে বল, জয় গুরু।
দেখার পরে এবার মনে হলো একটু নাটক দেখা দরকার, তো এবার শুরু হলো একটা নাটক, যেটা হচ্ছে শিক্ষণীয় নাটক। তো আপনাদের সবাই মিলে একসঙ্গে বসে বসে আবার নাটকও দেখলাম। এটা হচ্ছে একদম লাস্ট দিনের প্রোগ্রাম, যেদিন মেইনলি কালচারাল প্রোগ্রাম হয়, নিজেরা সবাই মিলে একসাথে কালচারাল প্রোগ্রাম করে সেইগুলো। তো এটা একটা শিক্ষণীয় প্রোগ্রাম, অর্থাৎ সবাই এখানে পার্টিসিপেট করে এবং যে যেভাবে পারে সে সেভাবে পারফর্ম করে। গ্রামের সবাই মিলে একসাথেই পারফর্ম করে, গ্রামের যারা শিল্পীরা আছে তারাই মিলে এখানে পারফর্ম করে। তবে এখানে কিছু কিছু শিল্পী আনা হয়, যেরকম আপনারা নিতুবালার গান শুনলেন, তিনি কিন্তু একজন ফেমাস শিল্পী, তো তিনি এখানে গান করেছিলেন। সেরকম গ্রামের যারা আছেন, যারা হালকা নাচ গান যা কিছু পারেন সেগুলো উপস্থাপন করেন এবং সঙ্গে সঙ্গে বাইরে থেকে শিল্পী আনা হয়। তো এখানে গ্রামের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করে, তো তারা তাদের একটা মেধার বিকাশ ঘটানোরও জায়গা পাচ্ছে। এভাবে কিন্তু আমরা আমাদের ছোটো ছোটো কালচারগুলো ধরে রাখতে পারি। তো আপনারাও সবাই চেষ্টা করবেন এভাবে বাঙালি কালচারগুলোকে ধরে রাখতে। এভাবে করে শেষ হয়ে গেল 2023 সালের কপালিয়ার বিখ্যাত মহামায়া পূজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই।